سورة فطر بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء وهو العزيز الحكيم সব তারিফ আল্লাহ তাআলার জন্য যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা যিনি স্বীয় বাণী বাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা যারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট শক্তির প্রতীক তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক তিনি মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার সে পথ রোধকারী নেই আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য পুনরায় পাঠাতে পারে না তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا Oh.
হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ছাড়া তোমাদের আর কোনই মাবুদ নেই, তারপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? হে নবী, যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন হয়ো না, কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, আর সবকিছু তো আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তিত হবে। হে মানুষ, আখিরাত সম্পর্কিত আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য, সুতরাং দুনিয়ার এ জীবন যেন তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে, কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তাঁর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে। অতপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে শোভন করে রাখা হয়েছে, সে তাকে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করেন, আবার যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। তাই হে নবী, তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়, তুমি ধৈর্য ধারণ করো, কেননা ওরা যা কিছু করছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়, পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই, এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। الطيب والعمل
অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে আর নেক কাজই তা উচ্চাসনে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আঁটে তাদের জন্য রয়েছে কঠোর আজাব, তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে। আল্লাহ তাআলাই তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন, এরপর তোমাদের তিনি নরনারীর জোড় বানিয়েছেন। এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তান প্রসব করে না যার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পূর্বাহ্নে মজুদ থাকে না। আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানো হয় না যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার জন্য নিতান্ত সহজ ব্যাপার। দুটো পানির সমুদ্র এক সমান নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ও বিস্বাদ। তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মুক্তার অলংকার বের করে আনো, এবং তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযানসমূহ পানি চিরে চলাচল করে যাতে করে তোমরা আল্লাহ তাআলা দেয়া রিজিক অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান, তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন, এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের সবার মালিক, সার্বভৌমত্ব তাঁর জন্যই।
তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরে ঝিল্লিটির মালিকও নয়। যদি তোমরা তাদের ডাকো, প্রথমত তারা তো শুনবেই না, যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না। উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ শেরেকের ঘটনা অস্বীকার করবে। এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসার মালিক। তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকেও তিনি নিয়ে আসতে পারেন, আর এই কাজটি আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন নয়। কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোনো ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না। যাকে সে ডাকল সে তার আত্মীয় হলেও নয়। হে নবী, তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে, উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে। কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য। চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ তাআলার দিকেই হবে।
একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না, না কখনো আধার ও আলো সমান হতে পারে, ছায়া এবং রোদ তো সমান নয়। একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান। তুমি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে। আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই আর কিছুই নও। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ একজন সুসংবাদ দাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো না কোনো একজন সতর্ককারী অতিবাহিত হয়নি। এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হয়ো না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার আযাব। আলম তারা আন্নাল্লাহা হে মানুষ, তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা করো না? আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি। এখানে পাহাড় সমূহও রয়েছে নানা রঙের, কোনোটা সাদা আবার কোনোটা লাল, এর রঙও আবার বিচিত্র রকমের, কোনোটা সাদাও নয় লালও নয় বরং নিকষ কালো। একইভাবে মানুষ, জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশু সমূহও রয়েছে নানা রঙের। আল্লাহ তাআলাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে ভালো করে জানে। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী ক্ষমতাশীল। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস
যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে মূলত তারা এমন এক ব্যবসায় নিয়োজিত আছে যা কোনো দিন তাদের জন্য লোকসান বয়ে আনবে না কেননা আল্লাহ তাআলা তাদের কাজের পুরোপুরি বিনিময় দান করবেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরো বাড়িয়ে দেবেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী হে নবী যে কিতাব আমি তোমার উপর ওহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগে যে সব কিতাব রয়েছে এ কিতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানিতে নেক কাজে ছিল অগ্রগামী আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ لا
সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খচিত কাঁকন পরানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। সেদিন তারা বলবে, আল্লাহর শুকর, তিনি আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন। অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল গুণগ্রাহী, যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোন রকম কষ্ট স্পর্শ করবে না, স্পর্শ করবে না আমাদের কোন রকম ক্লান্তি ও অবসাদ। অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তখন তারা মরে যাবে, তাদের প্রতি এমন আদেশও কার্যকর হবে না, তাছাড়া তাদের আজাবও কোন রকম লঘু করা হবে না। আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। আজাবের কষ্টে তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের মালিক, তুমি আজ আমাদের এই আজাব থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব, আগে যা কিছু করতাম তা আর করব না। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে কেউ কি সাবধান হতে পারত না? তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল, সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো। মূলত জালেমদের সেখানে কোন সাহায্যকারী নেই। أروني ماذا
بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনের যাবতীয় দেখা অদেখা বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এমনকি মানুষের মনের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন। তিনি এ জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন। এখন যে কোনো ব্যক্তি কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে। কাফেরদের জন্য এ কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে। তদুপরি কাফেরদের এ কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। হে নবী, তুমি এদের বলো, তোমরা সেসব শরীরদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো? আমাকে দেখাও তো তারা এ জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা, কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা, না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে এজন্যে তার থেকে কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে। বরং এরা হচ্ছে জালেম, এরা একে অপরকে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে। আল্লাহ তালাই আসমান সমূহ ও জমিনকে স্থির করে ধরে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে। যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে তুমি বলো আল্লাহ তালার পর এমন কে আছে যে এদের উভয়কে পুনঃস্থির করতে পারবে? অবশ্যই তিনি মহা সহনশীল ক্ষমাপরায়ণ। এরাই একসময় সুদৃঢ় কসম করে বলত, যদি তাদের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে কোন সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে। অতঃপর সত্যিই যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন দেখা গেল তার আগমন এদের সত্য বিমুখতাই শুধু বাড়িয়ে দিল, বৃদ্ধি পেল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল ষড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া
অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনো তেমন ধরনের কিছু প্রতীক্ষা করছে? তাই যদি হয় তবে শুনে রাখো, তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না, না কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর বিধান নড়াচড়া অবস্থায় দেখতে পাবে। وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি? তা কেমন ভয়াবহ ছিল! অথচ তারা এদের তুলনায় ছিল অনেক বলশালী। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন আসমান সমূহ ও জমিনের কোনো কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অতঃপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন।